মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূলত যে কথা বলেছেন অর্থাৎ আজ যে কর্মী সভা ছিল সেখান থেকেই মূলত যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো বঞ্চনার অভিযোগে ফের একবার সরব হলেন তিনি গতকালও আমরা দেখেছি পুরুলিয়ার সভা থেকেই তিনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং 100 দিনের যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার যেহেতু দিচ্ছে না সে কারণের জন্য বকেয়া রয়ে যাচ্ছে এই সকল কর্মীদের অর্থাৎ তাদেরকে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না এবং এই বিষয়টিকে সামনে রেখে ইস্যুকে সামনে রেখে রীতিমতো এবার ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল প্রতিবাদ মিছিলের পর্যন্ত ডাক দিতে আজ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আজকের মঞ্চ থেকে দাঁড়িয়ে মূলত কি হুঙ্কার দিয়েছেন তিনি বঞ্চনার কথা বলেছেন তিনি একবার শোনাব বিজেপি সরকার 8 বছর ক্ষমতায় আসার পর গ্রামে গঞ্জে গরিব লোকেরা 100 দিনের কাজ করে টাকাটা কাদের আমাদের টাকা আমাদের এখান থেকে তুলে নিয়ে যায় কারণ রিজার্ভ ব্যাংক রাজ্যের থাকে না কেন্দ্রের থাকে আমাদের এখানকার ট্যাক্স সব তুলে নিয়ে যায় সেখানে বিজেপি সরকার দিল্লির সরকার সেই ট্যাক্সের থেকে 40% মাত্র আমাদের দেয় জিএসটি দেয় বাদ বাকি টাকায় ওরা মহোৎসব চালায় সেই 40% টাকার মধ্যেই 100 দিনের কাজের টাকা আছে বাংলার বাড়ির টাকা আছে সড়ক যোজনার টাকা আছে রেশনের টাকা আছে এটা আমাদের টাকা আমরা এই টাকাগুলো দিয়ে আমরা কাজ করি আজকে বিজেপি সরকার ডিসেম্বর মাস থেকে আমার গরিব মানুষরা গরিব ভাই বোনেরা যারা 100 দিনের কাজ করছে তাদের মাইনের টাকা দিচ্ছে না আমি পরিষ্কার বলি হয় 100 দিনের টাকা দাও আমাদের টাকা আমাদের লোকেদের দাও আর তা নাহলে বিদায় নাও হয় গরিবদের টাকা দাও নয় বিজেপি সরকার বিদায় নাও তোমাদের ভারতবর্ষে থাকার দরকার নেই শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় না একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সোচ্চার হয়েছিলেন তিনিও সুর চড়িয়েছিলেন গতকাল শ্যামনগরের মঞ্চ থেকে এই 100 দিনের কাজ নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও শোনাব মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিধানসভা উপনির্বাচনের জয় দেখে বাংলাদেশকে টাকা বন্ধ করে দিল বাংলার জন্য যা বরাদ্দ ছিল 100 দিনের টাকা বন্ধ আপনি ভাবতে পারেন একটা নিয়ম আছে 15 দিনে পেমেন্ট করতে হয় সে টাকা বন্ধ এবং মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো ফের একবার আজ ডিসেম্বর থেকে যে প্রাপ্য টাকা কেন্দ্রের থেকে দেওয়ার কথা ছিল সেই টাকা দেওয়া হচ্ছে না মূলত কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছেন তৃণমূল সুপ্রিমো এবং একই সঙ্গে তিনি যেমনটা হুঙ্কার দিয়েছেন যে অবিলম্বে এই টাকা যদি মিটিয়ে না দেওয়া হয় তাহলে এরপর ব্লকে ব্লকে নামে নেমে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা রীতিমতন প্রতিবাদে সামিল হবেন তারা মিছিল করবেন 100 দিনের কাজে যে টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রে সেই টাকা দেওয়া হচ্ছে না মূলত এই ইস্যুকে সামনে রেখেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ফের একবার প্রকাশ্যে আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়াতে যে আজ কর্মী সভা ছিল শিমুলিয়ার আরএসকে ময়দানে সেই কর্মী সভা থেকেই মূলত এই বঞ্চনার অভিযোগ প্রকাশ্যে আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে যে অভিযোগ তিনি করেছেন যে সরকারি সমাজকল্যাণমূলক প্রকল্পগুলির কথাও তিনি তুলে ধরেছেন কিন্তু যেই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা ছিল কেন্দ্রের তরফে সেই অর্থ দেওয়া হচ্ছে না রাজ্যকে যে কারণের জন্য বকেয়া থেকে যাচ্ছে 100 দিনের কাজে যে সকল কর্মীরা নিযুক্ত রয়েছেন তাদের বেতন সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না যে কারণে মূলত কাট করাতেই ফের একবার দাঁড় করালেন কেন্দ্রীয় সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তিনি যেই ঘোষণাগুলি আজ মূলত সেখান থেকে করেছেন অর্থাৎ এই কর্মী সভার মঞ্চ থেকে তিনি যেগুলো বলেছেন যে এক কথা বলতে গেলে অবিলম্বে এই টাকা ক্লিয়ার করা হোক অর্থাৎ এই টাকা দিয়ে দেওয়া হোক রাজ্য সরকারকে আর তা না হলে তিনি যে হুঙ্কার দিয়েছেন অর্থাৎ ব্লকে ব্লকে গিয়ে বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিজেপি বিধায়ক অমরনাথ চাকরা তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাব এই মমতা ব্যানার্জি বিগত দিনে বাঁকুড়া সফরে উনি বলে গেছিলেন 100 দিন নয় আমি 200 দিনের কাজ দেবো আজকে সেই মমতা ব্যানার্জি এতদিন নিজে ঢাকঢোল পিটাচ্ছিলেন যে 100 দিনের কাজ নাকি উনি দেন আগে উনাকে আমরা বলবো যে আপনি মোদিজির ছবি ছিটিয়ে দেওয়ালে দেওয়ালে মারুন যে 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার দেয় কারণ কেন্দ্রীয় সরকারের কাছে 100 দিনের টাকা কাজে যে দুর্নীতি জমা পড়েছে তার জন্যই আজকে টাকা আটকে আছে কারণ এদের পুকুর চুরি এদের মাটি চুরি থেকে
থেকে শুরু করে গাছ চুরি সমস্তটাই তৃণমূল কংগ্রেস যুক্ত আছে। আজকে উনার ভাইপো সমস্ত বালি খেয়ে চলে গেছেন, কয়লা খেয়ে চলে গেছেন, উনি আবার তিন বছর বাদে এসেছেন যে আর বাঁকুড়ায় কি আছে অবশিষ্ট খাবো। উনার সরকারি আমলারা প্রায় 75% আমলা এবং এনএসরা এই 100 দিনের কাজের মাটি চুরির সঙ্গে যুক্ত আছে।